আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই মেরুদণ্ডে 31 জোড়া স্নায়ুতন্ত্র আছে, আর এই 31 জোড়া স্নায়ুতন্ত্র যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের সমস্ত শরীরে যতগুলো পার্টস আছে তার প্রত্যেকটা পার্টস দুর্বল হতে থাকে এবং অসুস্থ হতে থাকে, যার জন্য করে আমাদের প্রয়োজন হচ্ছে যে এই মেরুদণ্ডের 31 জোড়া যে স্নায়ুতন্ত্র আছে প্রত্যেকটাকে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখা। আর এটাকে রাখতে হলে একমাত্র সম্ভব হচ্ছে এক্সারসাইজ, যে এক্সারসাইজের মাধ্যমে আমরা এই 31 জোড়া স্নায়ুকে সুস্থ রাখতে পারবো এবং প্রত্যেকটা যন্ত্রকে, আমাদের শরীরে যতগুলো যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্রকে সুস্থ রাখতে পারবো। লক্ষ্য করুন যে কোন ব্যায়ামের মাধ্যমে আমরা এই স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে পারবো এবং সবল রাখতে পারবো। প্রথমে আমরা ঠিক এইভাবে বলবো, পা দুটো দুপাশে দিয়ে দেবো, আস্তে করে আমরা শুয়ে পড়ব। অবশ্য অনেকে হয়তো দেখা যাবে যে ঠিক আমার মতো এতটুকু পারবেন না, যতটুকু না পারেন ঠিক এতটুকু পারলেও চলবে, ঠিক এভাবে পারলেও অন্তত প্রথম প্রথম কোনো সমস্যা হবে না, কিন্তু আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনারা সম্পূর্ণটাই পারবেন এবং ভালোভাবে পারবেন, আশা করি মাত্র এক সপ্তাহের ভিতরে। ঠিক এইভাবে আমরা শুয়ে পড়ব, শুয়ে পড়ে পা দুটো যখন এইভাবে রাখবো আমাদের মেরুদণ্ড ঠিক এইভাবে যখন একটা চাপ পড়বে তখন মেরুদণ্ডটা প্রচণ্ডভাবে চাপ পড়ে, আর মেরুদণ্ড যখনই আমাদের চাপ পড়ে আড়াআড়িভাবে তখন রক্ত চলাচল দ্রুত শুরু হয়ে যায়। ঠিক এইভাবে এভাবে আমরা 30 সেকেন্ড থাকবো, 30 সেকেন্ড থাকার পরে আমরা 30 সেকেন্ড আবার শুয়ে পড়ে বিশ্রাম নেব। ঠিক একই নিয়মে আমরা 5 থেকে 6 প্রস্থ ব্যায়ামটা করব। প্রত্যেকে আমরা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি তার সাথে একটু লেবু দিয়ে খেলে ভালো হয়, খেয়ে আমরা ব্যায়ামটা শুরু করব। আর যদি অন্য কোনো সময় করি তবে আমরা ঠিক খাওয়ার 3 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা শুরু করব। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে নিয়মিত নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটা করার জন্য এবং আমাদের মেরুদণ্ডকে এবং 31 জোড়া যে স্নায়ুতন্ত্র আছে প্রত্যেকটাকে সুস্থ রাখার জন্যে।